আহলেহাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশ্বের যেখান থেকে আজকে বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘের এই কর্মী সম্মেলন 2020-এ অংশগ্রহণ করছেন সকলকে জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নানামুখী সংঘাতের পাশাপাশি পুরো বিশ্বই আজ কিছু সমস্যায় জর্জরিত। তাই এমতো পরিস্থিতিতে সমাজ সংস্কারে যুব সংঘের ভূমিকা এবং আমাদের করণীয়টা সত্যিকার অর্থেই খুব সহজ বিষয় নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে করোনাকালীন পরিস্থিতিতে গোটা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট নানা রকম দুর্যোগ, পাশাপাশি অর্থনৈতিক ধস, দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের মতো দেশ যারা কিনা গত 11 বছরের মধ্যে সবচাইতে বেশি মন্দার শিকার হয়েছে এই বছরে, এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ যথেষ্ট কার্যকরী ভূমিকা কিভাবে রাখবে তা বলাটা খুবই সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। তথাপি কয়েকটি কথা না বললেই নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সমাজ সংস্কার বলতে কি বুঝি? সমাজ বলতে আসলে কিছু মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে একটা উদ্দেশ্যে একত্রিত হয় এবং সেই সমাজটাই কোনো কিছু যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সেটাকে সংশোধন করার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয় সেটাকেই বলে সংস্কার, যাকে বলা হয় শোধন, মার্জন বা দোষ ত্রুটি দূর করে উন্নত করা। আমরা যেমন বাসা অনেক দিন পুরনো হয়ে গেলে পলেস্তারা খসে পড়লে রং করে পলেস্তারা আবার লাগিয়ে চকচকে করে তুলি, বসবাস অযোগ্য হলে সেটা ভেঙে ফেলি, ঠিক তেমনি সমাজের ভেতরে যদি কোনো দোষ ত্রুটি কালের আবর্তে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে পুনর্মর্জিত করি, পরিমার্জন করি এবং যদি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে তাহলে সেটাকে আমরা পরিবর্তন করে ফেলি। বলছিলাম সমাজ সংস্কারের কথা। আমরা যদি সমাজ সংস্কার করতে যাই তাহলেও আমাদের এই পদ্ধতিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কাজ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমগ্র নবী এবং রসুলগণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সংস্কারের চেষ্টা করেছেন এবং এই সমাজের মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে ঘোষণা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার রসুলদেরকে প্রেরণ করেছেন হেদায়ত সহকারে এবং সত্যদিন সহকারে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যুব সংঘের কর্মী সম্মেলনে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যিনি যেটা প্রেরণ করেছেন তিনি, সেইটা আমাদেরকে সামনে রেখে এগিয়ে চলতে হবে সমাজ সংস্কারের পথে। সম্মানিত বন্ধুগণ, পূর্বের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যতগুলো বাধা এসেছে বর্তমানকালেও এরকম বাধা আসবে। আমরা যতগুলো আধুনিক সমস্যা, চ্যালেঞ্জ এবং নানা রকম প্রতিবন্ধকতা দেখছি, বলা চলে এই রকম প্রতিবন্ধকতাগুলো পূর্বের নবী রাসূলগণের প্রতিও এসেছে। বলতে সমস্যা নেই, এই বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমরা আজকে সুন্দরভাবে কথা বলতে পারছি, বিগত 200 থেকে 300 বছর পূর্বে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছিল তখনও তুর্কি এবং ইরানি সাম্রাজ্যবাদী মানুষগণ আসার ফলশ্রুতিতে সহি ধারার ইসলাম বাধাগ্রস্ত হয়েছিল। তাই শ্রদ্ধাভরে স্মরণ করছে এই উপমহাদেশের আহলেহাদিস আন্দোলনের নতুন ধারা, আধুনিক যুগ শুরু করা সেই বিজয়ী বীর শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা। তিনি সপ্তদশ শতাব্দীর পরে অষ্টাদশ শতাব্দীতে যে বিপ্লব ঘটিয়েছেন তা আজকে আমাদের সকলকে মানতে বাধ্য করছে এবং হাদিসের বাধ্যবাধকতা এই সমাজের বুকে চালু করার ক্ষেত্রে, বাঙালিদের বুকে চালু করার ক্ষেত্রে তার মতো অগ্রগামিতা আজকে আমাদের সবসময় স্মরণ করতে হচ্ছে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সেই কথাটা তাই না বলেই পারছি না। সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা কখনোই যেন মানুষের কোনো মত এবং পথকে নিজেদের কাছে আদর্শ বা অনুকরণীয় মনে না করি। তিনি দিল্লির তৎকালীন
ঘুণাধরা সমাজ ব্যবস্থাতে অতিষ্ঠ এক সময় বলতে বাধ্য হয়েছেন যে ফাক্কুকুল্লি নিজাম, অর্থাৎ সমস্ত ব্যবস্থার উচ্ছেদন চাই, সমস্ত প্রচলিত ব্যবস্থার উচ্ছেদন চাই। আজকে আমাদের তাই সমস্ত প্রচলিত মত এবং পথকে উৎপাটন করে দিয়ে সহি সুন্নার পথে এগিয়ে আসতে হবে। তাই তো আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বলছিলাম শাওলুল্লাহ মুহাদ্দিস দেহলভি আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ গ্রন্থে বলছেন যে আব্দুল ইবনে আব্বাস, আতা এবং মুজাহিদ এবং মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এমন কোনো মানুষ নেই যার কথার কিছু অংশ গ্রহণযোগ্য এবং কিছু অংশ বর্জনযোগ্য হয় না। অর্থাৎ এমন কোনো মানুষ নেই যার সবটাই গ্রহণযোগ্য এবং যার সবটাই বর্জনযোগ্য, এমন কোনো মানুষ নেই। অর্থাৎ কিছুটা বর্জনযোগ্য হতে পারে, কিছুটা গ্রহণযোগ্য হতে পারে, সমান্ত উপস্থিতি। তাই শেষকালে সমাজ সংস্কারের এই কঠিন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথী, আপনাদের কাছে আছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং সে লক্ষ্যেই বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ কথা, কলম এবং সংগঠনের মাধ্যমে এ বিশ্বের বুকে দাওয়াত চালিয়ে যাচ্ছে। তাই চেষ্টা করব আমরা আমাদের সাংগঠনিক শক্তিকে দুর্বার গতিতে এগিয়ে নিতে। বাংলাদেশ আহলেহাদিস যুব সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে আহ্বান জানাই, আমরা হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, আমাদের দুর্বলতাকে খাটো চোখে দেখে আপনারা সাংগঠনিকভাবে হকের পথে এগিয়ে আসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালায়ং সুরান্নাল্লাহ মাইয়াং সুরুহু, সূরা হজ্জের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। তাই আপনারা সকলেই হকের দিকে এগিয়ে আসুন। শেষ করার আগে কবি নজরুলের অগ্রপথিক কবিতা হতে কয়েকটি বাণী। কোথায় মানিক ভাইরা আমার সাজরে সাজ, আর বিলম্ব সাজে না চালাও কুচকাওয়াজ। আমরা নবীন তেজ প্রদীপ্ত বীরত রুণ, বিপদ বাধার কণ্ঠ ছিঁড়িয়া শুশি বখুন। আমরা ফলাবো ফুল ফসল, অগ্রপথিক রেজুবাদল জোর কদমে চল রে চল। ইনশাল্লাহ আমরা এই বাংলার বুকে আবারও সে তাওহিদির ঝান্ডা উজ্জীবিত করবো। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।